বিসমিল্লাহির রহমানির রহিম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি আরেকটা ব্লগ নিয়ে এসেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। আমি যাচ্ছি শপিংয়ে বাচ্চাদের স্কুলের জন্য, টিচারদের জন্য কিছু গিফট কেনার জন্য। এখানে আমি মলে যাচ্ছি, টার্গেটে যাচ্ছি, রায়াকে নিয়ে বের হয়েছি। তো এখানে ঘুরে ঘুরে দেখতেছি টিচারের জন্য কি গিফট কেনা যায়। এখানে অনেক ফুল ছিল, তা আমি আগের দিন ভ্যালেন্টাইন্স ডের আগের দিন এখানে আমি ঘুরতেছি, অনেক কিছু মানে গিফট উঠাইছে, সেটা দেখার জন্য যাচ্ছি। তো অনেক সুন্দরভাবে সাজিয়েছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, অনেক ধরনের গিফট টিফট উঠাইছে। একটু ঘুরে ঘুরে দেখার জন্য গেছি, তারপরে কিছু কেনাকাটা করব। তো টিচারের জন্য রায়ানের বাস ড্রাইভার, বাসে যে নিয়ে যায় সবার জন্যই আমি গিফট কিনবো। এখানে ক্যান্ডির বক্স, এগুলা দেখতেছি যে কি দেওয়া যায়। এখানে বিদেশিরা ওয়ান টাইমের গিফটটাই পছন্দ করে বেশি, তো যার ইচ্ছা মতো। তেমন কিছু গিফট কিনে নিয়েছি, কিছু আমার জন্য, বাসার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসছি। তো এগুলো বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে জগের ফিল্টার, এখানে ফেসিয়ালের একটা টিস্যু, কটন টিস্যু আর কি, ওগুলো বের করতেছি। তো এই কটনের এই ইয়াটা দিয়ে, তুলাটা দিয়ে মানে মুখ তো ক্লিন করলে আর কি অনেক ভালো মুখের জন্য। সেটা অনেক দিন যাবত আমি কিনবো করে আমি দেশে রেখে আসছিলাম, এখানে আইসে আবার অনেকদিন পর আবার একটা কিনলাম। তো এখানে চকলেটগুলো বের করতেছি। এটা হচ্ছে একটা ভার ক্যান্ডি, এক একজনের এক এক রকমভাবে গিফট করবো, সেই জন্য একটু অন্যরকম টাইপের নিয়েছি। আর এপাশে রায়ান তো ক্যান্ডি দেখলে ওর হুশ থাকে না, ওর আবার হাইপার বেড়ে যায় ক্যান্ডি খাইলে। ওর থেকে আড়ালে মানে লুকায় লুকায় আমি ক্যান্ডি টিচারকে গিফট করবো, তো ও কেমনে জানি টের পায়ে গেছে। তারপরে ও বুঝে টের পায়ে, সে নিজেই টিচারের জন্য রেখে দিয়েছে ব্যাগের ভিতরে ক্যান্ডিগুলা। হ্যাঁ, তারপরে আমি এগুলা প্যাকেট করে দিয়ে দিয়েছি ওর সাথে, তো টিচারকে দিচ্ছে। তো আমি সাথেও ছিলাম এখানে, ড্রাইভার, বাস ড্রাইভার, ওর স্কুলের যে বাস ড্রাইভার হেল্পার, তারপরে স্কুলের টিচাররা, সবার জন্য আমি গিফট কিনেছি। তো এগুলো আমি ওকে দিয়েছি, আর ওর জন্য আমি অপেক্ষা করতেছি, ওই স্কুল থেকে আসবে, সে বাস অলরেডি এসে গিয়েছে। এই বাসের যে ড্রাইভারটা দেখতে পারতেছেন, ওই ড্রাইভারকে গিফট করেছি। তারপরে ওই যে মহিলাটা ওকে দৌড়া নামায় দিচ্ছে, তো মহিলাটাকেও গিফট করেছি। তো এভাবে আমরা ক্রিসমাসে দেই, বিভিন্ন অকেশনে, বিভিন্ন এই নতুন বছরে আমরা গিফট করি সবসময়। তো বাসায় এসে এসে পড়েছে প্রায়, এইখানে এই আমি 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম ওর বাস আসবে কখন। আসার আগে অবশ্যই কল দেয়, কিন্তু আমি একটু আগে ভাগে বেরিয়ে পড়ি। তো ওইখানে ও আসার পরে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো ওর জন্য আমি রেড কালার টাইপের কিছু খাবার বানাইছি, পাস্তার সাথে কিছু পেপার্স দিয়েছি, দিয়ে ওকে নাস্তা দিচ্ছি যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তুমি এটি মানে রেড কালার টাইপের খাও। তো এখানে স্কুল থেকে ওকে আবার গিফট দিয়েছে টিচাররা, ছোট ছোট ক্যান্ডির বক্স দিয়েছে ওকে। তো এক এক টিচার এক একটা আর কি গিফট ওকে দিচ্ছে, তো সে কাউকে দিবে না, একাই সে খাবে, কারণ ওরা তো ক্যান্ডি বেশি দেওয়া হয় না, হাইপার বেড়ে যাবে সেই জন্য। কিন্তু সে যেদিন পাইবে ক্যান্ডি, ওদিন আর কাউকে সে দিবে না, সে একাই সব খাবে। তো আমি ওর কাছ থেকে বলতেছি যে কিছু দিয়া দেও, কমায় ফেলি না, আজকে খাবে সে। বাচ্চারা তো এরকমই হয়, অন্য কাউকে শেয়ার করতে চায় না। তো আমি আবার রাত্রে বের হয়েছি, রাত্রে এই একটু ঘুরতে, কারণ লাইট টাইট থাকে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক গিফট টিপ ওঠা রাস্তায়। তো আমি একটু দেখার জন্য, আর একটু কাজও ছিল, কাজ ছিল, তো দুটো একসাথে করতেছি, একটু ঘুরেও মানে দেখতেছি। তো অনেক সুন্দর সুন্দর গিফট আছে এখানে উঠাইছে, আমার দেখতে খুব ভালো লাগতেছিল। রাত্রে একটু বের হয়েছিলাম লাবিদকে নিয়ে, বের হয়েছি লাবিদ রায়া সবাইকে নিয়ে বের হয়েছিলাম।
আমাদের বাসার আশেপাশে অনেক দোকান, অনেক দোকান, মানে দোকানে ভরা। তো সেজন্য একটু ঘুরে ঘুরে দেখতেছি, এত দোকান, বাচ্চারা বেরোইলেই এটা সেটা তো মানে ওরা চয়েস করে, ভালো লাগে ওদের, মুশকিল। দোকান বেশি থাকলে আবার প্রবলেমও আছে। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি। বিশেষ করে রায়ান বোঝে না তো, সেইটা সেটা উল্টা পাল্টা জিনিসপত্র কিনে নিয়ে আসা পড়ে, প্রচুর দোকান বাসার সামনে হাঁটতে বেরোইলে। এপাশে রায়ার স্কুল থেকে, ওর স্কুল থেকে টিচাররা আর হচ্ছে ওর ফ্রেন্ডরা মিলে ওকে গিফট করেছে, এক একজন এক একটা দিয়েছে। তো এগুলার বাসায় সে নিয়ে আসছে, আমাকে দেখাচ্ছে। আমি বলতেছি এগুলো তো আবার রায়ানে দেখলে উপায় নাই, সে সব কিছু খেয়ে ফেলতে যাবে, ও তো ক্যান্ডি পাইলি হয়েছে। তো তুমি এগুলা লুকাও। তো রায়াকে আবার খাবার দিয়েছি, আসার পরে এখানে স্যান্ডউইচ, চিকেন নাগেট আর জুস দিয়েছি। তো আমি রান্না করতেছি, পাশে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি সালমন ফিশ ভাজি করে নিয়েছি। সালমন ফিশটাকে মানে একটু কড়া করে ভাজতে হয়, তাহলে গন্ধ লাগে না, সামুদ্রিক মাছ তো সেই জন্যে। আর এই পাশে আমি মিক্স ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা ভালো করে ধুয়ে এখানে বসিয়েছি। তো একটা ভর্তা টাইপের করব। এখানে যখন বসিয়েছি তখন ওই পেঁয়াজ রসুন এই কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজটা হচ্ছে বেশ বড় বড় দুটা টুকরা, আর তিনটা বড় সাইজের রসুনের টুকরা, আর দুটা কাঁচামরিচ তো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিছুক্ষণ এটা ফুটে আসবে, ফুটে আসলে আমি একটু ওই এখানে একটু জাস্ট হলুদ দিব আর লবণ দিব। আর তারপরে কিন্তু আমি এটা বাগারও দিয়েছি, এখানে পাঁচফোড়ন দিয়ে, জিরা দিয়ে, কিছু শুকনা মরিচ দিয়ে আর কিছু রসুন দিয়ে আমি বাগার দিয়েছি। বাগারটা আমি শ্যুট করি নাই, তো এখানে পরবর্তীতে আমি এভাবে দিয়ে এই ডালটা নামিয়ে নিয়েছি। আর এই ডালটা খেতে অনেক অনেক মজা। আমি দেখি আরেক সময় এটা ফুল রেসিপি আমি শুধু দিব, কারণ ফুল রেসিপিটা দিলে কি ব্লগটা অনেক বড় হয়ে যাবে, পরে আমি আর শ্যুট করি নাই। তো এই পাশে আমি আবার ওই ফুলকপি, তারপরে কিছু চরি টমেটো, চেরি টমেটো আর হচ্ছে এই আলু দিয়ে একটা ভাজিও করে নিচ্ছি, আর মাংস ছিল। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।